ট্রফিতে মধ্যপ্রদেশের বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয় বাংলার। শাহবাজ আহমেদ এবং মোহাম্মদ সামির যুগলবন্দিতে 11 রানে জিতল বাংলা। ম্যাচের শেষ দিন জয়ের জন্য বাংলার প্রয়োজন ছিল 7 উইকেট। ম্যাচ জিততে মধ্যপ্রদেশের প্রয়োজন ছিল 188 রান। ষষ্ঠ উইকেটের জন্য মধ্যপ্রদেশের হয়ে শুভম শর্মা আর ভেঙ্কটেশ আইয়া 94 রানের পার্টনারশিপ করেন। তখন মনে হচ্ছিল বাংলার হাত থেকে হয়তো ম্যাচ বেরিয়ে যাচ্ছে, কিন্তু নিয়মিত ব্যবধানে মধ্যপ্রদেশের ব্যাটারদের আউট করে 6 পয়েন্ট নিয়ে মাঠ ছাড়েন অনুষ্ঠুপ মজুমদাররা। বাংলার হয়ে 4 উইকেট নেন শাহবাজ, 3 উইকেট নেন শামি। অবশেষে দ্বিতীয় ইনিংসে 326 রানে অল আউট হয়ে যায় মধ্যপ্রদেশ। শামির এই পারফরমেন্সে উচ্ছ্বসিত সৌরভ গঙ্গোপাধ্যায়। অস্ট্রেলিয়া সফরে শামিকে দেখছেন প্রাক্তন বোর্ড সভাপতি। আরও একটা বিষয় আছে যেটা বেঙ্গলের জন্য খুব ভালো নিউজ, ইন্দোরে আজকে যেভাবে জিতেছে শামির কামব্যাক, সব মিলে বেঙ্গলের উইনটা নিয়ে কী বলবেন? বেঙ্গল ভালো টিম, ভালো কোচ এলার, ভালো ক্যাপ্টেন মোহাম্মদ শামি খেলছে, তো বেঙ্গল ভালো টিম। মোহাম্মদ শামিকে কি অস্ট্রেলিয়ার সিরিজে দেখছেন বড় গাভাস্কার? হ্যাঁ নিশ্চয়ই, যদি ফিট হয়ে যায়। তোর রঞ্জি ট্রফিতে 50 ওভার বল করলো, সো হি মাস্ট বি অ্যাবসলিউটলি ফিট। আই এম শিওর সিলেক্টররা ওকে নিয়ে যাওয়ার কথা ভাববে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।